শতকোটি টাকা খরচ করে এখনো চূড়ান্ত করা যায়নি বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের জায়গা। 4 বছর আগে সম্ভাব্যতা যাচাইয়ে নিয়োগ দেওয়া হয় জাপানি পরামর্শক। তাদের পরামর্শে মাদারীপুরের শিবচরে উঠে আসে পছন্দের তালিকায়। কিন্তু প্রায় 8,000 পরিবারকে স্থানান্তর নিয়ে জটিলতায় শিবচরেও হচ্ছে না বঙ্গবন্ধু বিমানবন্দর। ঢাকাকে প্রাচ্য ও পাশ্চাত্যের উড়োজাহাজ চলাচল হাব হিসেবে গড়ে তুলতে 2009 সালে বঙ্গবন্ধুর নামে একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ত্রিশাল ও দোহারকে প্রাথমিকভাবে নির্বাচন করা হলেও নানা জটিলতায় পরবর্তীতে বাদ দেওয়া হয়। 2015 সালে শরীয়তপুর ও মাদারীপুরে বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ পায় জাপানি প্রতিষ্ঠান নিপ্পন কোই। 2019 জুন পর্যন্ত ধরা হয় প্রকল্পের মেয়াদ, আর প্রকল্প ব্যয় ধরা হয় 136 কোটি 75 লাখ টাকা। সম্ভাব্যতা যাচাইয়ের পর চূড়ান্ত হয় মাদারীপুরের শিবচর। সর্বশেষ আমরা একটা পছন্দ করেছিলাম যে কয়েকটা জেলা নিয়ে, কয়েকটা উপজেলা নিয়ে, সেখানে দেখা যাচ্ছে কি 8,000 পরিবারকে অন্যত্র স্থানান্তর করতে হবে। তো 8,000 পরিবারকে স্থানান্তর করা, পুনর্বাসন করা আসলে এটা খুব ডিফিকাল্ট টাস্ক। এই জন্য আমরা চেষ্টা করছি, আমরা তাদেরকে বলেছি যে বিকল্প আরও কোথাও স্থান দেখা যায় কিনা। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, 2035 সালের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আর সম্প্রসারণ করা যাবে না, তাই দ্রুত রাজধানীর আশেপাশে আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করা দরকার। তাইলে 2035 পরে কী হবে, সেটা কোথায় হবে সেটা গভর্নমেন্ট সিদ্ধান্ত নেই, কিন্তু খুব দ্রুত নিতে হবে এবং কাজও দ্রুত করতে হবে। বাংলাদেশের যে জনসংখ্যার চাপ এবং বাংলাদেশের জনগণ যেসব দেশে বিভিন্ন জায়গায় অবস্থান ছড়িয়ে ছিটিয়ে আছে, এইসব জায়গায় রুট দিতে হলেও কিন্তু আপনি এই গ্রোথটা বাড়তে থাকবে এবং এই জন্য প্রয়োজন একটা আপনার এয়ারপোর্টের প্রয়োজন। পরিকল্পনা মন্ত্রণালয়ের হিসেবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের প্রাকলিত ব্যয় ধরা হয়েছে 50,000 কোটি টাকা। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।